কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের একশো তম পর্বে আপনাদের স্বাগত আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে যেখানে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত এবং রবিবার দিন সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ সবকটি অনুষ্ঠানই রাত্রি নটার সময় আমরা আগের দিন পর্যন্ত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে ছিলাম আজকেও থাকব পনেরোই জুন আঠারোশো তিরাশির প্রসঙ্গে যেদিন দশহরা ছিল এবং যেদিন শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছিলেন কথামৃতকার তো অবশ্যই এবং উপস্থিত হয়েছিলেন শ্রীযুক্ত রাখালচন্দ্র চন্দ্র তাঁর পিতা এবং পিতার শ্বশুর মশাই এদের উপস্থিতিতে যে কথা হচ্ছিল আমরা তার মধ্যে ছিলাম আর যতদূর পর্যন্ত আমরা শুনেছিলাম সেখানে দেখেছিলাম যে একজন ভক্ত ওই সব ভক্তরা ছিলেন তো তাদের মধ্যে একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন বা এরকম বলেছিলেন যে সংসারে ঈশ্বর লাভ হওয়া বড় কঠিন সংসারে ঈশ্বর লাভ হওয়া কঠিন এরকম যে তিনি একটা মন্তব্য করেছেন এরকম একটা ভাব প্রকাশ করেছেন তার উত্তর শ্রীরামকৃষ্ণ দিচ্ছিলেন অনুপম ভাবে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে সেটির প্রথম দিকটাতে আমরা সবে ছিলাম তার পরের অংশতে আমরা প্রবেশ করব আজকে প্রবেশ করবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় কলম শাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাতি ভূরিদা জনা শ্রীরামকৃষ্ণকে ওই ভক্ত বলেছিলেন মহাশয় সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি কটা লোক ওরকম হতে পারে কই দেখতে তো পাই না এর উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছিলেন কেন হবে না ও দেশে শুনেছি একজন ডেপুটি খুব লোক প্রতাপ সিং দান ধ্যান ঈশ্বরে ভক্তি অনেক গুণ আছে আমাকে লোতে পাঠিয়েছিল এই রকম লোক আছে বইকি এইর এই অবধি আমরা শুনেছিলাম তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন সাধন বড় দরকার তবে হবে না কেন ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না গুরু গুরুবাক্যে বিশ্বাস এটি বললেন যে সাধনার দরকার রয়েছে আবার বলেই বলছেন তবে হবে না কেন এই শ্রীরামকৃষ্ণের ভঙ্গি যে যেখানে কিনা বিষয়টার মধ্যে যে সিরিয়াসনেস আছে যে রিগার আছে সেটিকে তিনি অক্ষুণ্ণ রাখেন যে হ্যাঁ এই এইগুলো করতে হবে এটা একেবারে সহজ জিনিস এমন নয় কিন্তু সেটা বললে অনেক সময় মনে হতে পারে যে তাহলে বুঝি সংসারী মানুষের শেষ পর্যন্ত তার আওতার বাইরে শ্রীরামকৃষ্ণ তার পরে পরেই ওই কথাগুলোকে নিবৃত্ত করেন এই ভঙ্গিতে বলেন যে না সংসারে থেকেও সম্ভব সুতরাং সংসারে থেকে সম্ভব কিন্তু তার জন্য সাধন করতে হবে এই দুটোর একটা অদ্ভুত সংমিশ্রণ শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে পাওয়া যায় এখানে বলছেন সাধন বড় দরকার তবে হবে না কেন ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না গুরু গুরুবাক্যে বিশ্বাস এবারে এই যে ঠিক বিশ্বাস তো আমার বড় ক্ষিদে পেয়েছে। কিছু আছে গোপীদের কাছে দুধ ক্ষীর নবনী অনেক ছিল সমস্ত ভক্ষণ করলেন গোপীরা বললে ঠাকুর পারের কি হলো ভাবছে যে খেয়ে তো নিলে তাহলে এখন এই পাড়াপাড়ের ব্যাপারটা কি হলো ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন বললেন হে যমুনে যদি আজ কিছু না খেয়ে থাকি যদি আজ কিছু খেয়ে না থাকি হে যমুনে যদি আজ কিছু খেয়ে না থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব বলতে না বলতে জল দুধারে সরে গেল গোপীরা অবাক ভাবতে লাগলো উনি এইমাত্র এত খেলেন আবার বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি শ্রীরামকৃষ্ণ বলছেন এই দৃঢ় বিশ্বাস আমি না হৃদয় মধ্যে নারায়ণ তিনি খেয়েছেন কি সুন্দর গল্প যে গোপীদের সেই বুদ্ধি সেই জ্ঞান সেই অনুভব আনবার জন্যে শ্রীমত ব্যাসদেব এটি করছেন এবং কি করলেন ওই বললেন যে আমার বড় খিদে পেয়েছে কিছু আছে তখন সব বেশ ভালো মতো ভক্ষণ করে তারপরে যমুনাকে গিয়ে বলছেন যদি আজ কিছু খেয়ে না থাকি তোমার জল দুভাগ দুভাগ হয়ে হয়ে যাবে এবং সত্যি সত্যি গেল শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে তার ওই বিশ্বাস যে হৃদয় মধ্যে নারায়ণ তিনি খেয়েছেন তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ এটি বলতে চাইছেন আমরা রয়েছি পনেরোই জুন আঠারোশো তিরাশির প্রসঙ্গে এবং ওই সংশয় যুক্ত একটা দুঃখ দুঃখ ভরা ভাবের প্রশ্ন যে সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই বিশ্বাসের কথা বলছেন এই যে বিশ্বাস এটি কি প্রসঙ্গে এলো ব্যাসদেবজি তিনি ভাবছেন যে হৃদয়ের মধ্যে নারায়ণ তিনি খেয়েছেন কিন্তু এমনি মানুষের ক্ষেত্রে এমনি মানুষের ক্ষেত্রে হচ্ছে যে ভগবান আছেন এই বিশ্বাস এই বিশ্বাস যদি থাকে তাহলে ওই রকম হবে যেমন যমুনা দুভাগ হয়ে গেলেন তাহলে ভেতরে দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে রেখে তোমাকে সাধনে প্রবৃত্ত হতে হবে কেউ যদি বলেন যে বিশ্বাস যে রাখবো তাকে দেখা যায়নি তাহলে সেই বিশ্বাস হবে কি করে তো এই এইটিই হচ্ছে পথ সেটা যে কোনো ক্ষেত্রেই পথ ওরকম কেউ যদি বলেন যে বাংলা ছন্দ শিখতে হবে এবং শিখলে বেশ কবিতার তুমি রস উপভোগ করতে পারবে ভালো কবিতা লিখতে পারবে যথাযথ কবিতা লিখতে পারবে তার জন্য বাংলা ছন্দ তোমাকে শিখতে হবে এবার বাংলা ছন্দ কেউ শিখতে গিয়ে দেখলো বাবা অঙ্কের মতো কত কত নিয়ম এই রকম ভেবে সে হাল ছেড়ে যে জানি শিখে আমার হবে তাহলে আর তার দিন হবে না কিন্তু যিনি শিখছেন তিনি এই বিশ্বাসটা রাখছেন যে হ্যাঁ যিনি বলেছেন ঠিকই বলেছেন যে ছন্দ শিখলে তখন এই এইগুলো হবে এবং যখন ওটা ওই বিশ্বাসটা করে তাহলে তাহলে আগে আমায় দেখিয়ে দাও তারপর বিশ্বাস এত হয় না বিশ্বাস করে 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 যখন এগোলেন তখন দেখলেন হ্যাঁ জীবন ছন্দে এসে গেছে সেই রকম ভাবে যদি বিজ্ঞানের ক্ষেত্রেও ভাবা যায় যে বিজ্ঞানের ক্ষেত্রে যে কোনো জিনিস তো বিশ্বাস করতে হবে লোকে যে বলছে যে একটা বস্তু একটা উপর থেকে পড়লে কতক্ষণে নিচে এসে পড়বে সে অভিকর্ষের জন্য কত সময় লাগবে তার অঙ্ক টঙ্ক তো দেদার ছেলে মেয়েরা সব করে ফেলে তা কই কখনো তারা পরীক্ষা করে দেখেছে কিন্তু পরীক্ষা করে দেখতে গেলে হ্যাঁ তো যখন দেখবে তখন আরো দৃঢ় হবে ওটা যে হ্যাঁ আগে বিশ্বাস করে যে অঙ্কগুলো করেছিলাম এখন দেখছি যে সত্যিই তাই কিন্তু ওই বিশ্বাস করে অঙ্ক না করলে জিনিসটার মধ্যে বোধ আসতে চাইবে না না কিন্তু কেউ যে এরপর তুমি আর পরীক্ষা করো বিশ্বাসকে ঠিক সেই জায়গাতে রেখেছেন যে আগে বিশ্বাস করো করে যেমন ছন্দ শেখা যেমন পদার্থবিজ্ঞানের অঙ্ক কষা তেমনি এখানে সাধনা ওই একই তো ব্যাপার নামগুলো আলাদা আলাদা তেমনি এখানে সাধনা এবং সেই বিশ্বাসটা করে সাধনা করতে হবে কেউ যদি বলে বিশ্বাস করব যার উপরে তিনি কি পেয়েছেন বলে তিনি পেয়েছেন কি পাননি সে তুমি নিজে করে আগে দেখো না যেমন ওই 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 শাস্ত্রের ক্ষেত্রেও হচ্ছে তো তেমনি নিজে ওইটা করে যখন তুমি তারপরে পরীক্ষা করতে যাবে যে ওই যখন বস্তু প্রাপ্তির দিকে যাচ্ছ বস্তু প্রাপ্ত হচ্ছে তখন নানান রকম ভাবে পরীক্ষা করবে তখন দেখবে তোমার মন প্রাণ ভরে যাবে কিন্তু তার আগে সাধনার করতে হবে আর ক্ষেত্রে কি এটা অন্তর জগতের সাধনা এবং কঠিন আছে কঠিন আছে ছন্দ শেখা অঙ্ক শেখা এক রকম সেগুলিও কঠিন কেউ বলছে না সোজা আর এটা খুব দুরূহ হৃদয়ের অন্তরের গভীরে যেতে হবে এবং সেই গভীরে যেতে গেলে অনেক রকমের আবরণ আছে জন্মের পর জন্ম বিভিন্ন রকমের আবরণ পড়েছে তার মধ্যে দিয়ে যেতে হবে হ্যাঁ সে তো বট শ্রেষ্ঠ বস্তু পেতে গেলে সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে বা ঠিক ঠিক বলতে গেলে সাধনা করতে হবে শ্রীরামকৃষ্ণ সেই বিশ্বাসের পথে হেঁটে করা যে সাধনা তাঁর বিজ্ঞানসম্মত পথের সুলুক সন্ধান দিচ্ছেন এখানে গোপীদের প্রসঙ্গ বললেন তারপর শঙ্করাচার্যের কথা বলছেন বলছেন শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী আবার প্রথম প্রথম ভেদ বুদ্ধিও ছিল তেমন বিশ্বাস ছিল না চন্ডাল মাংসের ভাড় লয়ে আসছে উনি গঙ্গা স্নান করে উঠেছেন চন্ডালের গায়ে গা লেগে গেছে বলে উঠলেন এই তুই আমায় ছুলি চন্ডাল বললে ঠাকুর তুমিও আমায় ছৌ নাই আমিও তোমায় ছুঁই নাই যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন পঞ্চভূত নন নন তত্ত্ব তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল বললেন এই রকম অবস্থা হচ্ছে এবং ওই যে ওই যে মহাদেব ওই রূপ ধরে এসছেন এবং যখন শঙ্করাচার্য ওরকম সংকুচিত হয়ে গেছেন তখন বলছেন ঠাকুর তুমিও আমায় ছৌ নাই আমিও তোমায় ছুঁই নাই শঙ্করাচার্যের সঙ্গে সঙ্গে জ্ঞান পুনরুৎপন্ন হচ্ছে এমন নয় তো যে জ্ঞান ছিল না তো কিন্তু আবার তার কাছে প্রকাশিত হচ্ছে যে এই আঘাত এই যুক্তিবদ্ধ না রাখে তিনি আবার জ্ঞানে প্রতিষ্ঠিত হচ্ছেন যখন এরকম বলা হচ্ছে ঠাকুর তুমিও আমায় ছোঁ নাই আমিও তোমায় ছুঁই নাই তার মানে কি গায়ে গায়ে ঠেকে গেছে তো কিন্তু কোথায় বলছেন যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন মন নন চতুর্বিংশতি তত্ত্ব নন শরীর নন পঞ্চভূত নন চতুর্িংশী তত্ত্ব নন তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল এইরকম শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ বলছেন এই তত্ত্ব নিয়ে আমরা আরেকটা দিনে যাওয়ার ইচ্ছা রাখি এই কোনো প্রসঙ্গের গভীরে কিন্তু আজকে এটা বুঝতে পারছি যে এমনি বাইরের যে জগৎ যেরকম ভাবে প্রকাশিত হয়ে আছে এই মন বুদ্ধি সহ তাহলে বাইরের জগৎ নিখিল বিশ্ব যেরকম দেখতে পাওয়া যাচ্ছে আর ভেতরের দিক থেকেও মন বুদ্ধি চিত্ত অহংকার যা কিছু ভাবা যাচ্ছে সেগুলি কিচ্ছু নয় আসল সৎ বস্তু ভেতরে এবং আসল সৎ বস্তু ভেতরে তিনি প্রকাশিত নেই তুমি যদি কয়েকটা পয়েন্ট এখানে 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 দেখাও তাহলে সেই পয়েন্টগুলো সেই বিন্দুগুলোর মাঝখানের যে জায়গা সেখানে কি কেউ নেই নাকি সেখানেও সেই চৈতন্য তাকে কখনো ব্রহ্ম বলা হচ্ছে কখনো অন্তস্থভাবে আত্মা বলা হচ্ছে কিন্তু সেই নিরবচ্ছিন্ন চৈতন্য তাহলে এখানে গায়ে গা ঠেকে গেল বলে ওরকম ভাবে চমকে মমকে ওঠার কি আছে ওই অর্থে ওই অর্থে তুমিও আমায় ছো নাই আমিও তোমায় ছুঁই নাই কেননা একমাত্র চৈতন্যই রূপে অবস্থিত রয়েছেন এই প্রসঙ্গ যখন আসছে এবং সেটি কখন আসছে সেটি আসছে স্নান করে উঠছেন এবং চন্ডাল মাংসের লয়ে আসছে উনি গঙ্গা স্নান করে উঠছেন তার মানে যিনি স্নান করে উঠছেন তার পক্ষে কি সাংঘাতিক ব্যাপার যে একে ওই শ্রেণীর লোক তারপরে আবার মাংসের ভার নিয়ে ছি 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 তার সঙ্গে গায়ে গা ঠেকে গেল কিন্তু মহাদেব ওই রূপে এসে শঙ্করাচার্যের জ্ঞানকে পুনরায় প্রতিষ্ঠিত করছেন এবং তার এরকম বোধ হচ্ছে তাই এই ব্যাসদেব যমুনা উদাহরণ দিলেন এবং শঙ্করাচার্য আর আত্মজ্ঞান সেই প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ নিয়ে এলেন তারপরে আবারও বলছেন তাহলে এগুলি হচ্ছে কি এগুলি হচ্ছে যে গভীর বিশ্বাসের প্রসঙ্গ যে এই গভীর বিশ্বাস তার মতো করে কাজ করতে থাকে আর বাইরের জগৎ বাইরের জগৎকে দেখলে ভুল হয়ে যেতে পারে যেমন গোপীদের মনে হলো যে এত কিছু খেলেন আর বলছেন যে আমি যদি কিছু খেয়ে না থাকি আবার শঙ্করাচার্য যেরকম মনে হলো বাইরের জগৎ বিভ্রান্ত করতে থাকে কিন্তু ভেতরের জগতের যে বিশ্বাস সেই বিশ্বাসই তোমাকে টেনে নিয়ে যায় আর সেই বিশ্বাসের মাহাত্ম্য অপূর্ব বলছেন জড়োভরত রাজা রহুগণের পালকি বহিতে বহিতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগলো জড়ভারত রাজা রহুগণের পালকি বহিতে বহিতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগলো রাজা পালকি থেকে নিচে এসে বললে তুমি কে গো জড়ভরত বললেন আমি আমি নেতি নেতি শুদ্ধ শুদ্ধ আত্মা আত্মা ঠিক বিশ্বাস মতো থাকতেন ভরত কিন্তু তিনি ব্রহ্মজ্ঞানের কথা বলছেন তার ভিতরে সমস্তটা রয়েছে এবং তিনি পালকি বইছেন তখন রাজা পালকি থেকে নেমে এসে বললেন তুমি কে গো রাজা বুঝতে পারছেন যে যেটি আসছে সেটি জীবনের জগতের গুড়তম সত্যতম সংবাদ তো তখন জড়ভরত বলছেন আমি নেতি নেতি শুদ্ধ আত্মা একেবারে ঠিক বিশ্বাস আমি শুদ্ধ আত্মা এবার শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ বলছেন আমি সেই আমি শুদ্ধ আত্মা এটি জ্ঞানীদের মত ভক্তেরা বলে এসব ভগবানের ঐশ্বর্য এবারে একটু অন্য দিকে আনছেন জ্ঞান পথের কথা বলেছেন বলে বলছেন আমি সেই আমি শুদ্ধ আত্মা এটি জ্ঞানীদের মত এবার ভক্তরা কি বলেন সেটিও শ্রীরামকৃষ্ণ খুব চমৎকার ভাবে বলছেন ভক্তেরা বলে এ এসব ভগবানের ঐশ্বর্য সব মানে এই যে নিখিল বিশ্ব চরাচর প্রকাশিত হয়ে রয়েছে এই নদী এই পাহাড় এই বিদ্যুতের চমক এই ঝড় এই ঝঞ্ঝা এই বিনাশ এই সমস্ত এই সমস্ত মিলে নিখিল বিশ্বের যে বিপুল বৈচিত্র্য শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তেরা বলে এ সব ভগবানের ঐশ্বর্য ভগবানের ঐশ্বর্য মানে ভগবানের বিপুল প্রকাশ আর সেই তারি এটা সম্পদ এইভাবে বলছেন তাহলে কোথায় তফাত হয়ে গেল কোথায় স্টিয়ার্ড হয়ে ঘুরে গেল ওই যে ব্রহ্মজ্ঞানী যিনি তার কাছে সবটাই একই সবটাই একই চৈতন্য স্বরূপ মানুষ প্রকৃতি বলতে আমরা যা বুঝি সবটা একই তার মধ্যে আলাদা করে কোথাও যে বেশ বেশ খুশি খুশি কোথাও ভয় ভয় এরকম বলে কিছু নেই কেননা ওই 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 কিছু নেই তাহলে ভক্তের কি ভয় ভয় লাগে তা নয় কিন্তু ভক্তের একটা অন্যরকমের আস্বাদন আছে যে কোথাও যে একটু ভয় ভয় মতো কোথাও যে একটু আনন্দ আনন্দ মতো কোথাও যে ভালোবাসা কোথাও যে আতঙ্ক এই সবগুলোই তার সৃষ্টি এই সবগুলো মানে বিভিন্ন রকম আছে এবং সবটাই তার সৃষ্টির মধ্যে তাঁর ঐশ্বর্য সেই গয়না পরে বেরিয়ে পড়ার মতো ব্যাপার নয় মধ্যে ওই সৃষ্টি স্থিতি প্রলয় তিন রকমেরই ভাব আছে সেই তিন রকম ভাব নিয়ে তার ঐশ্বর্য প্রকাশিত শুধু হিহি করে হাসি নয় কোথাও ভয়ের আছে কোথাও দুঃখের আছে কিন্তু সেই ভয় দুঃখ মানুষকে পীড়িত করে না বরং যখন সেই ঈশ্বরকে মানুষ ধরে থাকে তখন এর মধ্যে থেকে অন্য রকমের ভক্তির আস্বাদন হয় শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তেরা বলে এসব ভগবানের ঐশ্বর্য ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারতো তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন আমিও যা তুইও তা তখন এক কথা এটি বেশ মজার প্রসঙ্গ বলছেন খুব আনন্দের সঙ্গে এই প্রসঙ্গের মধ্যে নিয়ে আসছেন তা বললেন যে ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারত এটা শ্রীরামকৃষ্ণের একটা নিজস্ব ভাব যে ঐশ্বর্য ভগবানের যে ঐশ্বর্য সেটা না থাকলে কি হতো অর্থাৎ ওই যে বলছেন ধনীকে কে জানতে পারত তার মানে ঈশ্বর ঐশ্বর্যবান স্বর ঐশ্বর্য তার রয়েছে এবং সেই জন্যই লোকে ঈশ্বরকে ডাকে এইটা শ্রীরামকৃষ্ণ একটা নিজস্ব ভাব এক জায়গায় তিনি বলছেন যে যে বাবু যার কিনা ধন সম্পত্তি যদি সব বিকিয়ে যায় তাহলে সে বাবু সেই রকম এইখানে হচ্ছে যে সরইশ্বর্য বলে সেই ভগবানকে লোকে ডাকে এটা একটু মজা করে বলা কিন্তু এর মধ্যে একটা খুব সত্যের চমৎকার ইঙ্গিত আছে সেটা হচ্ছে যে যে এত রকম হচ্ছে তো মানুষ কখনো হাবুডুবু খাচ্ছে কখনো উঠছে এবং শ্বাস নিচ্ছে এই সমস্তটা হচ্ছে বলেই তাকে ঘুরে ফিরে মনে পড়ছে তার সম্পদের মধ্যে সব রয়েছে যেখানে কখনো ভয় কখনো সুখ এবং আনন্দ তো এইসবগুলো আছে বলেই তাকে মনে পড়ছে তা শ্রীরামকৃষ্ণ এইরকম ভাবে ওই যুক্তির পরম্পরাটা দেখাচ্ছেন এখানেও বললেন যে ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারত তবে এইবার ওই যে ধনী ব্যক্তি ঐশ্বর্য আছে তাহলে ঈশ্বর ওই রকম ঐশ্বর্যবান সৃষ্টি স্থিতি প্রলয় করছেন আর ভক্ত তাহলে ভক্ত কি এই এই দিকটাতে শুধু যে তিনি শুধুই গ্রহণ করছেন আর উনি দিচ্ছেন ভক্ত রিসিভিং এন্ডে ঠিক তা নয় কিরম সুন্দর করে দেখাচ্ছেন বলছেন তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন আমিও যা তুইও তা তখন এক কথা বলছেন যে সাধকের ভক্তি দেখে তার মানে তিনি বলেন কি বলেন যে আমিও যা তা তখন এক কথা রাজা বসে আছেন খান শামা যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে রাজা তুমিও যা আমিও তা লোকে পাগল বলবে তবে খান শামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন ওরে তুই আমার কাছে বস ওতে দোষ নাই তুইও যা আমিও তা তখন যদি সে গিয়ে বসে তাতে দোষ হয় না সামান্য জীবেরা যদি বলে আমি সেই সেটা ভালো না জলেরই তরঙ্গ তরঙ্গের কি জল হয় এটি ভক্তির দিক থেকে দেখাচ্ছেন কি করে যে ওই চমৎকার আমি সেই এই যে জ্ঞান পথে বলা হয় সেটির সম্পর্কে শ্রীরামকৃষ্ণ একটু তার রিজার্ভেশন ব্যক্ত করছেন যে ওটা একটু সাবধান তুমি যদি সেই অধিকারী না হয়ে থাকো একটু আগে কার কথা বলেছেন ব্যাসদেবের কথা বলেছেন কথা বলেছেন কথা বলেছেন তারা তাঁরা বলতে পারেন তাও জড় ভরতের শ্রীমৎ ব্যাসদেবের প্রসঙ্গে এসেছিল যে অন্তরে নারায়ণ আছেন তো সেই সুতরাং সম্পূর্ণ ব্রহ্মজ্ঞানের কথা এটি কে বলছেন সেটি তো ভাবতে হবে এমনি মানুষ যদি ব্রহ্মজ্ঞানের দৃষ্টিতে যে ভেতরেই সেই আত্মা অতএব করবার চেষ্টা করে ওটা তো সত্য বটেই কিন্তু ওইটি বলে যদি সাধন করবার চেষ্টা করে সত্যি সত্যি থিওরি জানা এক আর ওর মধ্যে নেমে পড়া আর এক যদি কেউ বলেন যে এখান থেকে ওইখানে হেঁটেও যাওয়া যায় মেট্রোতেও করে যাওয়া যায় ক্যাবে করে যাওয়া যায় নানান রকম এখন একজন ব্যক্তির পক্ষে কোনটা সম্ভব দেখতে হবে তো সে হেঁটে যাবে না ক্যাবে যাবে না কি করবে এসব নানান রকমের প্রশ্ন আসতে পারে তো যে নাকি মেট্রোয় যাবে তার সামর্থ্য তার দৈহিক আর্থিক সামর্থ্য নানান রকমের প্রশ্ন উঠবে তো শ্রীরামকৃষ্ণ সেই রকম ওই চরম সত্য প্রাপ্তি কিন্তু কোন পথে যাবে তুমি সেখানে বলছেন যে জ্ঞানের পথে কিন্তু সাবধান জ্ঞানের পথে যদি কেউ বলে যে আমি সেই দুরুম করে বলে দেয় তাহলে লোকে পাগল বলবে কেন এরকম বললেন যে রাজা বসে আছেন খানসামা যদি রাজার গিয়ে বসে আর বলে রাজা তুমিও যা আমিও তা লোকে পাগল বলবে তার মানে সে অধিকারী নয় আর অধিকারী নন মানে সাধারণভাবে সংসারের অধিকাংশ মানুষ তা সেখানে তারা ভক্তিপথ অবলম্বন করবেন এবং এই ভক্তিপথে ওই ঐশ্বর্য ঈশ্বরের ঐশ্বর্য দেখে তাদের ভালো লাগবে এটা মানুষের স্বভাবের মধ্যেই আছে ঈশ্বরের ঐশ্বর্য দেখে ভালো লাগছে এবং ঈশ্বরকে তিনি ভালোবাসছেন তাকে শ্রদ্ধা করছেন প্রণাম করছেন স্তব স্তুতি করছেন স্তব স্তুতি মানে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয় এই পুরোটা দেখে তার একটা ভালো লাগছে এবং ঈশ্বরকেই সর্বত্র দেখতে আরম্ভ করছেন এই সব করে তার ভক্ত হয়ে যাচ্ছেন ভক্ত মানে স্তাবক নন ভক্ত মানে ওইটি যে গুণমুগ্ধ গুণমুগ্ধ কিন্তু মোহগ্রস্থ নন আর কি ওই যার গুণমুগ্ধ তাকেই ভাবতে ইচ্ছে করছে তাকে ছাড়ার কাউকে ভাবতে ইচ্ছে করছে না এবং ধীরে ধীরে তাকেই সব সবকিছুর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বা দর্শন হচ্ছে এইরকম যখন হচ্ছে তখন ইনিকে আর শ্রীরামকৃষ্ণ বলছেন গল্পের মতো করে যে তিনি রাজা আর ইনি খান খানসামা কিন্তু কোন জায়গায় পৌঁছে যাচ্ছে প্রসঙ্গটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন সেবা এমনিতে সেবা করতে পারে সে রাজাকে সব হাতের কাছে সব জিনিস এগিয়ে জলের জায়গা রাজা যদি ধূমপান করে সেই সব ব্যবস্থা করছে রকম করছে তা নানান আমরা যদি আগেকার রাজা খান সমার প্রসঙ্গ ভাবি তা রাজার যেমন যেমন দরকার খান সমার সমস্ত আচ্ছা গা হাত পায়ের ব্যথা করছে আচ্ছা গা হাত টিপে দিলো সেবা করলো খেতে দিল খাবারের ব্যবস্থা করে দিল আরো আরও রাজা বলেন এখানে যাও ওখানে যাও এসবগুলো করে দিল ভগবান এবং ভক্তের মধ্যে যখন সম্পর্ক তখন সেবা মানে কি সেবা মানে ভগবানের তো আর ওই সেবা লাগবে না কিন্তু ভগবানের তুষ্টির জন্য কিছু যদি করতে পারা যেত হ্যাঁ পারা যায় সেটা কি সেটা হচ্ছে যে তুমি সত্য পথে থাকো তুমি মানুষের দোষ ত্রুটি দেখো না তুমি মানুষের দোষ ত্রুটি দেখে তাকে সংশোধন করতে পারলে করো কিন্তু তাকে আঘাত করো না তাকে কাঁদিও না তুমি মানুষের প্রতি দয়া রাখো আর ওই রাজার কাছে প্রার্থনা করো যাতে তোমার মনের মধ্যে দয়া আসে এই সমস্ত যদি তোমার ভাব হয় তাহলে রাজা খুশি হয়ে যাবেন তার নিজের জন্য তো কিছু লাগবে না তাহলে তার সেবা মানে গুণের যত তুমি বৃদ্ধি করবার চেষ্টা করবে তত রাজা খুব খুশি হয়ে যাবেন শ্রীরামকৃষ্ণ বলছেন যে তবে খান সামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন আবার ভাবা যায় যে আচ্ছা সেবা তো হয় তো যে ওই যে ঈশ্বরকে কি সব নিবেদন করা হয় যে তাকে ধূপ দেখানো হলো প্রদীপ দেখানো হলো বস্ত্র নিবেদন করা হলো তারপরে ভোগ নিবেদন করা হলো যে তার কি পছন্দ এবং এক একজন দেবদেবীর সেবা দেখা যাবে যে আমাদের যে পুজোর পদ্ধতি আছে সেটির মধ্যে দিয়ে হচ্ছে কি যে ওটি আসলে যিনি সাধক বা সাধিকা যিনি পূজা করছেন তারই উন্নতি তার মধ্যে দিয়ে ওই দেবতা বা দেবী তিনি তো নিখিল বিশ্বের অধীশ্বর বা অধীশ্বরী তাহলে আমি যদি সময়ের ফল তাকে আম যদি দিয়ে থাকি এবং প্রথম যখন মিষ্টি আম এসেছে সেটি যদি দিয়ে থাকি তাহলে কি আমাকে ভাবতে হবে যে আমি দিলাম বলে হলো ওই আম গাছটি কে তৈরি করেছেন সুতরাং যাকে উপাসনা করা হচ্ছে যিনি জগদীশ্বর বা যিনি জগদীশ্বরী তাঁরই বাগানের আমগান আম নিয়ে এসে আমি ভাববো যে আমি এই তল্লাটের মধ্যে প্রথম ভক্ত যিনি সময়ের আম ভোগ হিসেবে দিলাম সুতরাং ওটির মধ্যে ভাবটা হচ্ছে যে না তিনি গ্রহণ করছেন এটা ভেবে আমি দিয়ে ধন্য হয়ে যাচ্ছি আমি তাকে খাওয়াবার কে কিন্তু আমি দিয়ে ধন্য হয়ে যাচ্ছি এর মধ্যে কোনো প্রতিযোগিতা নেই তবে হ্যাঁ তাকে একটা রূপে ভালোবাসতে ইচ্ছে করছে বাবা মা ভাই বোন সন্তান কিছু না কিছু সখা কিছু না কিছু একটা রূপে তাকে ভাবতে ইচ্ছে করছে ভাই বোন সাধারণত হয় না কিন্তু সখা সন্তান পিতা মাতা ভাবে হয়ে থাকে যুগে যুগে হয়েছে তো ভাবে যখন হচ্ছে আবার সখা মানে প্রায় ভাইয়ের মতো রাখাল এবং কৃষ্ণেরা এর নানান রকম মানবীয় ভাব ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে সেইখানে তাকে মনে হচ্ছে যে আহা হা এইটা তাকে দ্বীপ এইটি তিনি পছন্দ করেন শ্রীরামকৃষ্ণকে কেউ যখন কিছু নিবেদন করছেন তখন ভাবছেন যে ঠাকুর এইগুলো খেতে ভালোবাসতেন তাহলে এখন দেওয়ার মানে কি আছে এখন দেওয়ার মানে যে যে ওইটা দিয়ে তার আরো হচ্ছে আমি দিচ্ছি তিনি গ্রহণ করছেন আবার তারপর সেইটা আমি খাচ্ছি ওইটি প্রসাদ আর আমার কিছু চাই না আমার আর বিশাল বিশাল খাবার দাবার চাই না যাকে ভালোবাসি তাকে দিয়েছি তিনি গ্রহণ করেছেন আর সেইটি আমি প্রসাদ হিসেবে খাচ্ছি এই যে ভাবনা এই যে সেবা এই সেবা মানে কিন্তু তাকে সেই অর্থে পেট ভরার জন্য খাওয়ানো নয় এটার দ্বারা নিজের অন্তর ভরে যাচ্ছে শ্রীরামকৃষ্ণ এই সেবার কথা আনছেন বলছেন যে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন ওরে তুই আমার কাছে বস ওরে তুই আমার কাছে বস ওতে দোষ নাই তুই ও যা আমি তা এটা একবার চূড়ান্ত অবস্থার কথা যে রাজা যখন খান খানসামার ব্যাপার সাপারে খুব সন্তুষ্ট হয়ে যাচ্ছেন তখন দেখছেন আর এই ছেলেটা তো ভালো ভাই লোকটা তো ভালো একেবারে মাথা গুজিয়ে সব সেবা করছে আমি যা চাই তাই বলছে আরে বস 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 পাশে বস সে বলছে আগে রাজা মশাই বলে ওই সব ছাড় বস বসে এখানে আমিও যা তুইও তাই এইরকম ভাবে বলছেন তো তখন সে সে গুটি গুটি বসছে এক হচ্ছে নির্দেশ আর এক হচ্ছে একটা প্রবল ভালোবাসা যে এখানে কোনো ভয়ের ব্যাপার নেই ভয়ের ব্যাপার অতীত সেসব অনেক আগে চলে গেছে এখন তো আমি মুখে ভালোবাসি শ্রদ্ধাও করি আর সেই তিনি আমাকে কিরম জোর দিচ্ছেন আর বলছেন যে বস এখানে আমার পাশে তখন গিয়ে তিনি বসছেন এই যে একত্বের অনুভূতি হচ্ছে এইটি ভক্তের হয় উপযুক্ত সময় যখন ঈশ্বর পাশে বসান এই ভক্তি পথের অতি উচ্চ আবার অতি গভীর অতি অতি অন্তরঙ্গ সত্য আনন্দ সংবাদ শ্রীরামকৃষ্ণ এনে দিচ্ছেন কি অপূর্বভাবে এবং জ্ঞান পথ সম্পর্কে যেন বলছেন যে একটু সাবধান থেকে যে তোমার ঠিক মানসিকতার উপযুক্ত না হলে আগে থাকতে ওই সব অবলম্বন করতে যেও না আর এই সত্যকেও আনছেন যে জ্ঞান পথে যেটি ওই একত্ব সেটি ভক্তিপথেও হয় এবং এই হচ্ছে তার রূপরেখা তা বলে বললেন যে সামান্য জীবেরা যদি বলে আমি সেই সেটা ভালো নয় সেটা ভালো না জলেরই তরঙ্গ তরঙ্গের কি জল হয় তা এই আর কি জলের তরঙ্গ যে ঢেউ যে কেউ যদি বলে ঢেউয়ের গঙ্গা বলে এই তো মহা মুশকিল গঙ্গার ঢেউ তো সেটাই হলো যে ভক্ত যখন দেখছেন বা কেউ যখন দেখছেন যে কারোর মধ্যে সেই জ্ঞানের ভাব যে সে এবং পরমাত্মা অভিন্ন এইটা হলে কেমন হয়ে যাচ্ছে স্টেটমেন্টটা যেহেতু এই ভাবটা আসেনি তাই ভক্তির পথ সেটাকে নিয়ে আসছেন তিনি এবং সেখানে বললেন যে জলেরই তরঙ্গ তরঙ্গের কি জল হয় এই যখন জলেরই তরঙ্গ এই উদাহরণ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ তার মধ্যে একটা মিষ্টি ইঙ্গিত থেকে যাচ্ছে গঙ্গার কথা মনে পড়বে লোকে জল মানে সাধারণত নদীর জল সমুদ্রের জল গঙ্গার কথা মনে পড়ার খুব স্বাভাবিক গঙ্গারই সৃষ্টি সেটি ঈশ্বরের মধ্যে খেলা করছে যেমন ঢেউ খেলা করে নদীপক্ষে তাহলে গঙ্গা জলেরই তরঙ্গ আমরা ভেবে নিচ্ছি নদীর তরঙ্গ আমরা ভেবে নিচ্ছি গঙ্গার তরঙ্গ এবং শ্রীরামকৃষ্ণের এই উক্তির মধ্যে এই অমৃতরূপ কথার মধ্যে থাকছে যে ঈশ্বর রূপ মা গঙ্গা তার মধ্যে জীবরূপ ঢেউ বা তরঙ্গের আনন্দ অবস্থানের সংবাদ তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন কথাটা এই মন স্থির না হলে যোগ হয় না যে পথেই যাও মন যোগীর বশ যোগী মনের বশ নয় তা বললেন যে মন স্থির না হলে যোগ হয় না যে পথেই যাও আবারও নিয়ে আসছেন কি সুন্দর করে নিয়ে আসছেন একটা ছিল ওই গভীর বিশ্বাসের জায়গা এবং গভীর বিশ্বাস সেটা রকম দেখালেন একটা দেখালেন অদ্বৈত পথে যেখানে কিনা তার আমি সেই এই বোধ হয়ে যাচ্ছে সোহং এই বোধ হচ্ছে আরেকটি দেখালেন যে গভীর বিশ্বাস মানে ঈশ্বর আছেন অন্তর মধ্যে আছেন এবং তার সেবা এই করতে 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 ওই গভীর বিশ্বাস কোথায় গিয়ে পর্যবেসিত হচ্ছে ওই ভাবনাটি যেখানে কিনা দেখা যাচ্ছে যে ঈশ্বর বলছেন যে পাশে এসে বসতে তাহলে গভীর বিশ্বাসের প্রসঙ্গে উঠে এসছে তারপরে বলছেন যে মন স্থির না হলে যোগ হয় না যে পথেই যাও তাহলে গভীর বিশ্বাসের সঙ্গে মন স্থির এইবারে মনের প্রসঙ্গে এবং পথকে কি সুন্দর সংক্ষেপে চমৎকার ভাবে দেখাবেন তার আগে বললেন মন যোগীর বশ যোগী মনের বশ নয় এই যে মন যোগীর বশ বলে বিস্ময় চিহ্ন দিয়েছেন মাস্টার মশাই তার মানে ঠাকুর সেরকম ভাবে ব্যক্ত করেছেন যে আমি তোমার দৃষ্টি আকর্ষণ করছি শোনো শোনো মন যোগীর মনের বস নয় এই যে জিনিসটা বলছেন সেটি কিরকম আলাদা করে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে এরকম ভাবে যে আমরা মন যেমন চাইছে সেরকম ভাবে এরকম সব উক্তি আছে ছেলে মানুষই যে মন যা চায় সেগুলো করে নিতে হয় এখন মন যা চায় সেগুলো করতে গেলে সারা জীবনেও তার কোনো মতে মনকে সে সন্তুষ্ট করতে পারবে না ওই জন্য বলা হয় যে মন যা চায় ছোট করে নাও কিন্তু তারপর মনকে শাসন করতে হবে কিন্তু যদি ভাবে যে মন যা চাইছে সেটাই ঈশ্বরের চাওয়া তাহলে হচ্ছে একবারে ভয়ঙ্কর রকমের বোকামি বলছেন সেই দৃষ্টি আকর্ষণ করার ভঙ্গিতে বলছেন যে মন যোগীর যোগী মানে যে যিনি আমাদের এমনি ধারণা অনেক সময় হয়ে থাকে অনেকে যে যোগ সাধনা করছেন সে একটা কঠোর ভঙ্গিতে এবং তার চুল দাড়ি এই যোগী একজন সেরকম হতেই পারে আবার অন্যান্য অন্য জায়গাতে রয়েছেন সেরকম মানুষও হতে পারেন যিনি ব্যবসা ক্ষেত্রে রয়েছেন তিনি একজন যোগী কি করে হলো ওই তার মনটিকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে ফেলেছেন বা করবার প্রচেষ্টায় আছেন ব্যবসা করে হয় নাকি অবশ্যই হয় ভারতবর্ষ তো বারবার সেই শিক্ষা দিচ্ছে যে বাইরের দিক থেকে কর্ম যাই থাকুক না কেন ওটা একটা কায়দা আছে ওটা একটা শৈলী আছে ওটা একটা রহস্য আছে বাট নাথিং ইজ কনফিডেন্সিয়াল অ্যাবাউট ইট গোপন নয় কিন্তু একটা রহস্য আছে সে জানতে হবে সেটা জানলে কি হবে যে তুমি যে কাজেই থাকো না কেন মনকে ঈশ্বরের সঙ্গে নিরন্তর যুক্ত করে রাখার চেষ্টা করছো অথবা সেই চেষ্টায় উপন সাফল্য লাভ করেছো মন যুক্ত আছে আর বাইরের দিক থেকে কিছু না কিছু করছো সে তো এমনি যোগীও যদি ভাবা যায় তিনি যখন খাচ্ছেন তিনি যখন শৌচে যাচ্ছেন তাহলে তখন কি তাকে যোগী বলে মনে হবে অবশ্যই কারণ ভেতরে ভেতরে ওই যোগটি থেকে যাচ্ছে তো সেই রকম যোগী মানে হচ্ছেন যে তিনি জ্ঞান পথে হতে পারে ভক্তি পথে হতে পারে অন্যান্য পথে হতে পারে ঈশ্বরের সঙ্গে যোগ থাকবার ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকবার যে গল্প সেটি যোগীর জীবনের সংবাদ তো বলছেন যে মন যোগীর এই রকম যে যোগী তার বসে থাকে মনটা এবং যোগী মনের বশ নয় বলে বলছেন মন স্থির হলে বায়ু স্থির হয় কুম্ভক হয় এই কুম্ভক ভক্তি যোগেতেও হয় ভক্তিতে বায়ু স্থির হয়ে যায় তাহলে বললেন মন স্থির হলে বায়ু স্থির হয় কুম্ভক হয় যে প্রাণ বায়ু তার গতি স্তিমিত হয়ে স্তব্ধ হয়ে যাচ্ছে একটা জায়গায় আটকে থাকছে মন স্থির হয় বায়ু স্থির হয় কুম্ভক হয় এই কুম্ভক যোগের বিভিন্ন পদ্ধতির কথা আমরা বলছিলাম বিভিন্ন পথের কথা বলছিলাম যেমন হঠযোগ সেখানে কুম্ভক আছে অন্যান্য পথে কুম্ভক আছে যে মন স্থির এবং বায়ু স্থির হয়ে গেছে তাহলে এই পথ যেখানে বলা হলো যে তার সেবা যেখানে কিনা লোকে ধূপ দিয়ে সব করছে তারপরে গান গাইছে নাচছে সেখানে এরকম হয় কি যে মন স্থির হয়ে গেছে বায়ু স্থির হয়ে গেছে ওগুলো তো ওইগুলোর সঙ্গে যেন মনে হচ্ছে বেশি যাচ্ছে কোনগুলোর সঙ্গে যেখানে কিনা কেউ জ্ঞান পথে বিচার করছেন কেউ হটযোগ করছেন এই সবের সঙ্গে হচ্ছে যে একেবারে স্ট্যান্ড স্টিল হয়ে গেল পুরোটা মন স্থির হয়ে গেল ভিতরে বায়ু স্থির হয়ে গেল এই যে কুম্ভকের অবস্থা সেটা এই গাইছেন ভক্তিপথে তার ক্ষেত্রে হয় শ্রীরামকৃষ্ণ বলছেন এই কুম্ভক ভক্তি যোগেতেও হয় ভক্তিতে বায়ু স্থির হয়ে যায় নিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি এই বলতে বলতে যখন ভাব হয়ে যায় সব কথাগুলো বলতে পারে না কেবল হাতি হাতি তারপর শুধু হা ভাবে বায়ু স্থির হয় কুম্ভক হয় বলছেন যে ঈশ্বরীয় ভাবে শ্রী চৈতন্যের আছে বাহ্য দশা অর্ধবাহ দশা অন্তর্দশা শ্রীরামকৃষ্ণের নিজের জীবনে কতবার হয়েছে তো সেই তিনি শেখাচ্ছেন বলছেন যে আরে ওই যে গতির কথা হচ্ছিল যে একজন নাচছে গাইছে সেই প্রসঙ্গটিই তিনি শেখাচ্ছেন বলছেন যে নিতাই আমার মাতা হাতি কখন বলছে সংকীর্তন করছে গান হচ্ছে উদ্দাম নৃত্য হচ্ছে টোটাল মুভমেন্ট হচ্ছে সেইখান থেকে স্থির হয়ে যাচ্ছে অসাধারণ পরিমিত বাক্য করে শ্রীরামকৃষ্ণ এই চিত্রটি ফুটিয়ে তুলছেন বলছেন নিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি এই বলতে বলতে যখন ভাব হয়ে যায় সব কথাগুলো বলতে পারে না তার মানে এইবারে আস্তে 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 গুটিয়ে আসছে কেবল হাতি হাতি লোকে যে কি বলছে সেটা শ্রীরামকৃষ্ণ হাতি হাতি তার মানে নিতাই আমার মাতা হাতি মানে মত্ত হস্তি তাই সেই মাতা হাতি এইটি বলতে পারছে না সে হাতি হাতি বলছে তার মানে কি পুরো ভাবটা ভেতরে রয়েছে কিন্তু বাইরের প্রকাশ ক্রমশ কমে এসছে কেবল হাতি হাতি তারপর শুধু হা ভাবে বায়ু স্থির হয় কুম্ভক হয় অর্থাৎ ভক্তি পথে যে কিছু কমতি আছে তা নয় এখানেও ওই কুম্ভক হয় ওই মন স্থির হয় বায়ু স্থির হয় আর সেটার একটা উদাহরণ এরকম দিলেন তারপরে আরো লৌকিক উদাহরণ দিচ্ছেন কি করে যে শ্রীরামকৃষ্ণ এগুলোকে চয়ন করেছেন এবং কি করে যে এগুলিকে এরকম অপূর্বভাবে ঈশ্বরীয় প্রসঙ্গের সঙ্গে যুক্ত করেছেন ভাবলে আমরা অবাক হয়ে যাই তাকে তো আসলে মানুষের মতো করে একটা এক্সাম্পল কনস্ট্রাক্ট করতে হচ্ছে না নির্মাণ করতে হচ্ছে না এটা আকাশ বাতাস সূর্যালোক চন্দ্রালোকের মতো স্বাভাবিকভাবে এসে আমাদের উপরে পতিত হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন একজন ঝাঁট দিচ্ছে একজন লোক এসে বললে একজন ঝাঁট দিচ্ছে একজন লোক এসে বললে ওগো অমুক নেই মারা গেছে যে ঝাঁট দিচ্ছে তার যদি আপনার লোক না হয় সে ঝাঁট দিতে থাকে আর মাঝে মাঝে বলে আহা তাই তো গা লোকটা মারা গেল বেশ ছিল এদিকে ঝাঁটাও চলছে আর যদি আপনার লোক হয় তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর বলে বসে পড়ে তখন বায়ু স্থির হয়ে গেছে কোনো কাজ বা চিন্তা করতে পারে না কি সুন্দর করে এই উদাহরণটি দিলেন যে যখন এই অবস্থাটা হয় তখন ওই রকম করে যে ঝাঁট দিচ্ছে বলছেন যে যদি নিজের লোক না হয় তাহলে ওরকম বলে আক্ষেপের উক্তি উক্তি করে চলছে আর লোক হলে হাত থেকে পড়ে যায় আর সে একটা করে বসে পড়ে এই যে দুঃখের উদাহরণ দিচ্ছেন এর মধ্যে দিয়ে চূড়ান্ত আনন্দের ইঙ্গিত রয়েছে যে যখন ঈশ্বর দর্শন হচ্ছে ওই সত্য চোখের সামনে উদ্ঘাটিত হচ্ছে তখন চুপ হয়ে যায় আর কোনো কথা নেই এই যে তার অবস্থা এটি কুম্ভক এটি কুম্ভক এবং এটা কি হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে পুরো মনটা একদিকে চলে গেছে তো তার ফলে অন্য ফ্যাকাল্টিগুলো কাজ করছে না অন্য যে মানসিক প্রবণতাগুলো কাজ করছে না তো এরকম তো সত্যি সত্যি মানুষের জীবনে হয় সেটি বোঝানোর জন্য শ্রীরামকৃষ্ণ আরও লৌকিক উদাহরণ দিচ্ছেন বলছেন মেয়েদের ভিতর মেয়েদের ভিতর দেখো নাই যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শুনে তখন অন্য মেয়েরা বলে তোর ভাব লেগেছে নাকি লো তখন অন্য মেয়েরা বলে তোর ভাব লেগেছে নাকি লো এখানেও বায়ু স্থির হয়েছে তাই অবাক হা করে থাকে তো অন্যরা বলছে যে তোর ভাব লেগেছে নাকি লো সিনেমা টিনেমায় দেখানো থাকে যে চোখের সামনে এরকম করছে যে এই চোখের পাতা তো ওইটি বলছেন শ্রীরামকৃষ্ণ যে যখন একটা ব্যাপারে কেউ মনোযোগ দেয় তখন ওইরকম তো হয় সেরকম ঈশ্বরের প্রতি যখন মনোযোগ তার দর্শন তার অনুভূতি তার শ্রীমুখের বচন কর্ণে এই সমস্ত যখন হচ্ছে তখন বাইরের দিকের ইন্দ্রিয়গুলো আর কাজ কাজ করতে চায় না তারা করে না সেটি কুম্ভক যেটি ভক্তিপথে অবশ্যই হয় বলে বলছেন সোহং সোহম করলেই হয় না জ্ঞানীর লক্ষণ আছে নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা এরও কপাল ও চোখের লক্ষণ ভালো তা বলেন সোহং সোহং করলেই হয় না ওই যে জ্ঞানীর যে উক্তি সোহং সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওটা করলেই যে হবে তা নয় সোহং সোহং করলেই হয় না জ্ঞানীর লক্ষণ আছে তাহলে মুখে ওটা বললেই যে তুমি জ্ঞানী হয়ে গেলে তা নয় জ্ঞানীর লক্ষণ আছে নরেন্দ্রের চোখ ঠেলা ওই লক্ষণগুলি উনি বুঝতে পারতেন কোথাও কোথাও উল্লেখ করেছেন কিন্তু সাধারণ মানুষ ওই লক্ষণ থেকে মেলাতে পারবেন না কারণ শ্রীরামকৃষ্ণ একটি লক্ষণের সঙ্গে লক্ষণ মেলাতেন কিন্তু এখানে উদাহরণ স্বরূপ বলছেন নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা তার মানে সামনের দিকে ঠেলে ঠেলা চোখ অনেক বলা হয় বিস্ফারিত চোখ তো রকম যে চোখ তার মানে সেটি জ্ঞানীর লক্ষণ এটা বলতে চাইছেন যে নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা এরও কপাল ও চোখের লক্ষণ ভালো এরও মানে কার কথা বলেছেন কি জানি কিন্তু খুব সম্ভাবনা কারণ হলে বলেই দিতেন আর অন্যরা কে কে ছিলেন অন্যদের অন্য ভক্তরা ছিলেন আর রাখাল চন্দ্রের বাবা ছিলেন এবং তার শ্বশুর মশাই ছিলেন তো এদের হলে মাস্টারমশাই বলতে কি আপত্তি ছিল কিন্তু যেখানে বললেন এরও কপাল ও চোখের লক্ষণ ভালো তখন খুবই মনে হয় যে মাস্টারমশাইকে দেখিয়ে ঠাকুর এই কথাটি বলেছিলেন তারপর বলছেন আর সব্বায়ের এক অবস্থা নয় জীব চার প্রকার বলেছে বদ্ধজীব জীব নিত্য জীব যে সাধন করতে হয় তাও নয় নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায় কেউ জন্ম অবধি সিদ্ধ যেমন প্রহ্লাদ এরকম বললেন তাই যে বদ্ধজীব মুক্ত জীব মুক্তজীব নিত্য জীব এদের কথা আগেও বলেছেন তার মধ্যে একটা প্রান্তে হচ্ছে বদ্ধ বদ্ধজীব একটা প্রান্তে হচ্ছে মুক্ত নিত্যজীব নিত্যজীব যিনি কোনো কালেই বদ্ধ হন না অথচ জন্মগ্রহণ করেন জীবের কল্যাণের জন্য তো বললেন যে সকলকেই যে সাধন করতে হয় তাও নয় নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ নিত্যসিদ্ধ মানে যিনি সবসময় সিদ্ধ হয়ে আছেন আর সাধন সিদ্ধ মানে যিনি সাধন করে সিদ্ধি লাভ করেন বলছেন কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায় কেউ জন্ম অবধি সিদ্ধ যেমন হোমা পাখি আকাশে থাকে থাকে ডিম 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 পড়তে পড়তে পড়তেই ফুটে। ছানাটা বেরিয়ে আবার পড়তে থাকে এখনো এত উঁচু যে পড়তে পড়তে পাখা ওঠে যখন পৃথিবীর কাছে এসে পড়ে পাখিটা দেখতে পায় তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে তখন একেবারে মার দিকে চোঁচা দৌড় দিয়ে উড়ে যায় কোথায় মা কোথায় মা তা বলছেন ওই পাখি পড়বার আগে যখন বুঝে যায় তখন ওই ভাবে পালিয়ে যায় তো সেই রকম ভঙ্গি আছে যে যারা কিনা জন্ম থেকেই বুঝতে পারছে যে সংসারের মধ্যে পড়লে চুরমার হয়ে যাবে সে আগে থাকতেই ঈশ্বরের দিকে ধাবিত হয় তার মন ওই দিকে দিয়ে দেয় প্রহ্লাদ আদি নিত্য সিদ্ধের সাধন ভজন পরে সাধনের আগে ঈশ্বর লাভ ওই যে সাধন করে হবে এরকম নয় বললেন প্রহ্লাদ প্রমুখ এদের সাধন ভজন পরে আগে যেমন আগে ফল তারপর ফুল দিয়েছেন ঈশ্বর লাভ যেমন রাখাল চন্দ্র তার বাবার দিকে তাকিয়ে বলছেন রাখালচন্দ্র শ্রীরামকৃষ্ণের খুব ইচ্ছে যে রাখালচন্দ্র শ্রীরামকৃষ্ণের কাছেই থেকে যান শ্রী শ্রী শ্রীমা জগদম্বা তিনি শ্রীরামকৃষ্ণকে দেখিয়েছিলেন যে তার কোলে একটি ছেলেকে বসিয়ে দিচ্ছেন ঠাকুর চমকে উঠেছিলেন যে আমি বিয়ে করিনি আমার আবার ছেলে থেকে। তখন মা বুঝিয়েছিলেন যে না এরকম সাংসারিক ভাবে ছেলে নয় মানুষ পুত্র তো ঠাকুরের খুব ইচ্ছে যে রাখালচন্দ্রকে যখন দেখেছেন সঙ্গে সঙ্গে চিনেছেন এসেই তো ঠাকুরের ইচ্ছে যে এসে থেকে যায় কিন্তু কি হবে কি জানি তার বাবার কি মত হবে এইখানে লিখছেন বন্ধনের মধ্যে ব্র্যাকেটের মধ্যে রাখালের বাপের দিকে চাহিয়া নিচ বংশেও যদি নিত্যসিদ্ধ জন্মায় সে তাই হয় আর কিছু হয় না ছোলা বিষ্ঠাকুরে পড়লে ছোলা গাছই হয় তো এরকম ভাবে দেখালেন বললেন এর মধ্যে দুটো ইঙ্গিত আছে একটা হচ্ছে যে রাখালচন্দ্রের কিরকম সম্ভাবনা সেটি বোঝ যে ওই তার দিকে তাকিয়ে বলেছেন যে কিরকম সম্ভাবনা মানে ছোলা গাছ অ্যাজ কন্ট্রাস্টেড টু অ্যাজ কম্পেয়ার টু বিষ তো ওরকম খারাপ জায়গাতেও যদি পড়ে তাহলে ছোলা গাছই হয় এটি বোঝাতে চাইছেন তাকে বললেন যে ছোলা বিষ্ঠাকুরে ঠাকুরে পড়লে ছোলা গাছই হয় এইটা তাকে দেখাচ্ছেন আর কি মানে এটা অবশ্য সম্ভাবে এরকমই হবে আর ওইটি রইল তাহলে দুটো জিনিস রইল একটা হচ্ছে যে যেটা হওয়ার সেটা হবেই সুতরাং তোমাদের বংশে জন্মগ্রহণ করলেও তার যেটি হওয়ার সেটি হবেই আর বললেন নিজ বংশেও যদি নিত্য সিদ্ধ জন্মায় তার মানে এর মধ্যে যদি অন্য একটা ইঙ্গিত থেকে যাচ্ছে যে এই রাখাল বলে যাকে তুমি জানো সে কিন্তু নিত্য সিদ্ধ তার মানে লেটস বি হ্যাপি অ্যাবাউট ইট লেটস সেলিব্রেট ইট অ্যান্ড সেলিব্রেট ইট ইন আ ডিভাইন ওয়ে তাহলে তোমার ছেলে বলে যাকে জানো সে তোমার ছেলে তুমি ভালোবাসো আমিও ভালোবাসি আর আমি ভালোবাসি কি কারণে সে নিত্য সিদ্ধ সুতরাং তার পথের বাধা আমরা না হয়ে যেন দাঁড়াই এই ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এবং বলছেন যে নীচ বংশেও যদি নিত্য সিদ্ধ জন্মায় সে তাই হয় আর কিছু হয় না ছোলা পড়লে ছোলা গাছই হয় এই কথা তিনি বললেন বলার পর বলছেন তো রাখালচন্দ্রের বাবাকে কি সুন্দর করে দুটো দিক দিয়ে রাখছেন অর্থাৎ তিনি যাতে ছেলের এই অবস্থাটি বোঝেন এবং অনুরূপভাবে ব্যবহার করেন এবারে আমরা শেষাংশে চলে এসেছি আহ শ্রীরামকৃষ্ণ তারপরে বলছেন তিনি কারুকে তিনি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন কোনোখানে একটা প্রদীপ জ্বলছে কোনোখানে একটা মশাল জ্বলছে বিদ্যাসাগরের এক কথায় তাকে চিনেছি কতদূর বুদ্ধির দৌড় যখন বললুম শক্তি বিশেষ তখন বিদ্যাসাগর বললে মহাশয় তবে কি তিনি কারুকে বেশি কারুকে কম শক্তি দিয়েছেন আমি অমনি বললুম তা দিয়েছেন বই কি এরকমভাবে বলছেন যে যখন বললুম শক্তি বিশেষ তখন বিদ্যাসাগর বললে মহাশয় তবে কি তিনি কারুকে বেশি কারুকে কম শক্তি দিয়েছেন আমি অমনি বললুম তা দিয়েছেন বই কি শক্তি কম বেশি না হলে তোমার তোমার নাম এত হবে কেন এটি পাঁচই অগস্ট আঠারোশো বিরাশির কথা আমরা কথা কথামৃত জাগে শুনেছি অনেকে হয়তো আগে সেটি শুনেছেন বা নিজেরাও পড়েছেন সেই দিন বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে এইসব কথোপকথন হয়েছিল শ্রীরামকৃষ্ণ বলে চলছেন তোমার বিদ্যা তোমার দয়া এইসব শুনে তো আমরা এসেছি তোমার তো দুটো সিং বেরোয় নাই বিদ্যাসাগরের এত বিদ্যা এত নাম কিন্তু এমন কাঁচা কথা বলে ফেললে তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন কি জানো জালে প্রথম প্রথম বড় বড় মাছ পরে রুই কাতলা তারপর জেলেরা পাঁকটা পা দিয়ে ঘেঁটে দেয় তখন চুনোপুঁটি পাঁকাল এইসব মাছ বেরোয় একটু দেখতে দেখতে ধরা পড়ে ঈশ্বরকে না জানলে ক্রমশ ভিতরের চুনোপুঁটি বেরিয়ে পড়ে শুধু পণ্ডিত হলে কি হবে শ্রীরামকৃষ্ণের এই মন্তব্য বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে যেটি তিনি আগেও করেছেন সেই পাঁচই অগস্ট আঠারোশো বিরাশি যেদিন বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি গিয়েছিলেন সেদিন কতভাবে বিদ্যাসাগরের প্রশংসা করেছেন কিন্তু বলেছেন যে সবটা ঈশ্বর বুদ্ধিতে করতে তা না হলে অহংকার এসে যেতে পারে বিদ্যাসাগর মহাশয়ের জীবনে দেখা যাচ্ছে যে ভবিষ্যৎ জীবনে তিনি কি অবর্ণনীয় দুঃখ পেয়েছেন কিন্তু যে মানুষ নিজেকে সম্পূর্ণ সরিয়ে রেখে নিরাসক্তভাবে কাজ করেন নিরাসক্তভাবে মানুষের সেবা করেন জনকল্যাণ করেন তখন সেই জনকল্যাণ শুধু জনকল্যাণ থাকে না যে আমি এক আর তুমি এক এরকম থাকে না তখন একটা অদ্ভুত একত্ব স্থাপিত হয়ে এই কাজটি হয় সেটিকে আধ্যাত্মিক একত্ব বলা যেতে পারে অন্য যে কোনো নামে ডাকা যেতে পারে কিন্তু আসক্তিবিহীন যে সেবা সেটি অন্তে কোনো রকম আক্ষেপ আনে না শ্রীরামকৃষ্ণ বিভিন্নভাবে ঈশ্বরচন্দ্রের যে সেবামূলক কাজ তথা কথিত জনহিতকর কাজ তার মধ্যে ঈশ্বরীয় ভাবটি আনবার প্রসঙ্গ বলেছেন তা না হলে বহু ক্ষেত্রে মানুষকে আঘাতে রক্তাক্ত হতে হয় তো এখানে সেই প্রসঙ্গটি তিনি বলছেন তিনি ঈশ্বরচন্দ্রকে খুব ভালোবেসেছেন বলছেন অন্যত্র যে যাকে পাঁচজনে মানে গণে তার মধ্যে ঈশ্বরের বিশেষ প্রকাশ আছে আর ঈশ্বরচন্দ্রের মধ্যে ঈশ্বর বিশ্বাসকে বিশেষভাবে আনতে চাইছেন যে ঈশ্বরচন্দ্র অ্যাগনস্টিক ঈশ্বরে বিশ্বাসীও নন নন তার মধ্যে ঈশ্বর যে শ্রীরামকৃষ্ণের মনে হয়েছে যে ঈশ্বরচন্দ্রের মধ্যে ওইটা হব হব এরকম অবস্থায় রয়েছে শুধু একটা আবরণ সেটি সরে গেলেই ভেতরকার একেবারে স্বর্ণালী সত্যবস্তুর দর্শন হয়ে যাবে যার মধ্যে অত দয়া অত পাণ্ডিত্য সত্ত্বেও অত দয়া তার ভেতরে সোনা চাপা রয়েছে কিন্তু একটু খোঁজটা এখনো পাননি এইটা পাওয়া মানে ঈশ্বরচন্দ্রকে একটা মধ্যে ঢুকিয়ে দেওয়া তা নয় কিন্তু মানুষের অন্তরের যে সর্বোচ্চ সম্পদ সেটির সঙ্গে মুখোমুখি করিয়ে দেওয়া তারপরে তুমি যেমনটি ইচ্ছে তেমনটি করো তুমি যদি জনসেবা করতে চাও দু হাতে করে করো তাতে মানুষের ভালো তো হবেই তোমারও ভালো হবে তোমার কোনো আক্ষেপ থাকবে না জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জীবনের সমস্ত সমীকরণের নিরাশন হয়ে যাবে সেটি শ্রী রামকৃষ্ণ আগে যে শরণ করলেন এটি করতে করতে আমরা 15 জুন 1883 এর প্রসঙ্গ সাঙ্গ করছি শ্রী রামকৃষ্ণের আশীর্বাদে আপনারা আমরা আবারও মিলিত হতে চাইব আগামী কথামৃতের এই কথাই কথাই কথামৃত অনুষ্ঠানে pranaram youtube চ্যানেলে রাত্রি নটার সময় আমরা রয়েছে উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার 219 পৃষ্ঠায় আর শেষ করতে করতে ভাবছি যে ওই যে বললেন খান সামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন ওরে তুই আমার কাছে বস তো ওতে দোষ নাই তুই ও যা আমিও তাই আমরা সেই রাজার রাজা শ্রীরামকৃষ্ণকে প্রার্থনা করতে পারি যে শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের ওই প্রার্থনা যে তিনি যেন আমাদের সেবাতে সন্তুষ্ট হন এক আর দুই ওই যে ঠাকুর ওইটা কি বললেন ওই যে বললেন যে রাজা একদিন বলেন ওরে তুই আমার কাছে বোস ওতে দোষ নাই সে ওর রাজা বলুন টলুন আমাদের যে রাজা শ্রীরামকৃষ্ণ তার কাছে আমাদের অতটা বোধায় প্রার্থনা নেই শুধু এইটুকুনি প্রার্থনা আছে নিশ্চয়ই যে আমরা তার সেবা করব আর তিনি যেন সন্তুষ্ট হয়ে ওই পাশে বসা টসা নয় তার শ্রী আমাদের স্থান দেন স্বামীজি বলেছেন সম্পদ তব শ্রীপদ ভব গোষ পদ বাড়ি যথায় ফলে সেই রাজার রাজা শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের সকাতর প্রার্থনা যে আমাদের সেবা যেন যথাযথ হয় সেই সেবায় যেন তিনি সন্তুষ্ট হন আর সন্তুষ্ট হয়ে যেন তিনি আমাদের কাছে ডেকে নিয়ে তার শ্রীপাদ্যে চিরকালের জন্য অভয় আশ্রয় করেন ও নিজন অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং ঈশাবশিড্যং রাম রামকৃষ্ণং শিবসা নম